প্রায় নিজেই আমাকে এতটা কমফোর্টেবল করে ফেলেছে যে আমার মনে হয়নি যে উনি আমার চেয়ে আসলে এত বড় সিনিয়র একজন। এবং কেমিস্ট্রি আমাদের অনেক দুর্দান্ত হয়েছে, সব কিছু মিলিয়ে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো, কারণ গল্পটা অনেক ভালো ছিল। কারণ আমি যখন শুনতে পারলাম যে আমার পেয়ার অ্যাপে আমার অপোজিটে কোয়ার্টিস্ট হিসেবে জিতু হাসান ভাই আছে, তখন আম লাইক নো, মানে এত সিনিয়র একজন মানুষের সাথে আমি কীভাবে বন্ডিং করবো বা ওনার সাথে কীভাবে কথা বলবো, আমি এটা নিয়েই অনেক বেশি চিন্তা ভাবনা করছিলাম, অনেক বেশি ইয়ে হয়ে নার্ভাস হয়ে গিয়েছিলাম। তারপর যখন শুটিং সেটে গেলাম ভাইয়ের সাথে, যখন আমার দেখা হলো, ভাই নিজেই আমাকে এতটা কমফোর্টেবল করে ফেলেছে যে আমার মনে হয়নি যে উনি আমার চেয়ে আসলে এত বড় সিনিয়র একজন। এবং কেমিস্ট্রি আমাদের অনেক দুর্দান্ত হয়েছে, এটা আমি আসলেই ভাইয়ের প্রতি কৃতজ্ঞ, কারণ ভাই যদি আমাকে ওভাবে ফ্রি না করতো আমি আসলে পারতাম না। এবং অভিনয়ের প্রতিটা জায়গায়ও আমাকে, আমার যদি কোনো ভুল হয় সেখানে কুসুম দি আমাকে ধরিয়ে দিয়েছে, আমাকে জিতু হাসান ভাই ধরিয়ে দিয়েছে, কারণ ওনারা আমার চেয়ে অনেক 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 সম্মানে, ওনারা যেই পথে হেঁটে এসেছে ওনাদের সেই পথ, সেই পায়ের ছাপ দিয়েই আমরা এগোচ্ছি। সো এদের মতো মানুষদের সাথে আমি কাজ করতে পেরেছি, এটার জন্যই আমি অনেক 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 কুসুমদির সাথে আমার সবচেয়ে মিল যেটা, কুসুমদি ছিল মিস ফটোজেনিক 2002, আমি মিস ফটোজেনিক 2020। সো এটা আমাদের সবচেয়ে বড় মিল। আর কুসুমদির যখন আমি লাল টিপ এবং শঙ্খচিল সিনেমাটা যখন দেখি, দেখার পরে থাকে না যে আমি ওনার অভিনয়ের ফ্যান হয়ে গিয়েছিলাম। তো ছোটবেলা থেকে ওনার কাজ, ওনার নাটক, ওনার সিনেমা দেখে দেখে বড় হয়েছি। এমন একজন মানুষের কাছ থেকে যখন কল আসে, সেটাও আবার প্রথম অভিষেক প্রথম সিনেমাতে, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ শরতের জবা ফুল টিম এবং দিদির কাছে, যে দিদি আমাকে এখানে কাজ, এই বিলি চরিত্রে কাজ করার জন্য সুযোগ দিয়েছে, আমার উপরে ভরসাটা করেছে, যেহেতু এটা আমার প্রথম সিনেমা ছিল, এটার জন্য আমি খুব কৃতজ্ঞ। আর তাছাড়া জিতু হাসান ভাইয়ের মতো এত বড় একজন অভিনেতার সাথে আমি কাজ করতে পেরে অনেক 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 থ্যাঙ্কফুল সবার কাছে। এবং সব কিছু মিলিয়ে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো, কারণ গল্পটা অনেক ভালো ছিল। কারণ এর আগেও একটা দুটো কাজের কল পেয়েছিলাম। আমার প্রথম কাজ ছিল হচ্ছে চরকির আন্তনগর, যেটা একটা ওয়েস্টার্ন ছিল গৌতম গরির ডিরেকশনে। ঠিক সেটার শুটিং চলাকালীন সময়ই আমি হচ্ছে শরতের জবার সাথে কানেক্টেড হই, শরতের জবাটা করি। সো এটা আমার অভিষেক হলো বড় পর্দায়। আপনারা সবাই দেখেন কেমন করেছি, সুন্দিত ভরসা করে আমাকে দিয়েছে, এবার আপনারাও একটু ভরসা করে যদি হলে এসে দেখেন, তাহলে আশা করি আপনাদের সবার ভালো লাগবে।